বছর প্রায় শেষ আমার মেয়ের স্কুলের ইয়ার ফাইনাল পরীক্ষাও শুরু হয়ে গেছে তো ও যখনই পড়তে বসে তখন আমি ওর রুমে একটু যাই দিনে বা রাতে যখনই ও পড়াশোনা করে একটু যাই ঘুরে জিজ্ঞেস করি ও কিছু খাবে কি না বা কিছু লাগবে কিনা বা আমি কিছু বানিয়ে ওর রুমে দিয়ে আসি তো এখন গিয়ে দেখি সে পড়ছে ঠিকই বাট তার মাথার উপরে যে ছোট সেলফটা আছে যেখানে রশনির পুতুল থাকে সেখানে পুতুল নাই আছে মাইল বসে এই রশ্মিকে জিজ্ঞেস করলাম তো বলল ওখান থেকে পুতুলগুলো ফেলে দিয়ে সে উপরে উঠে বসে আছে আর ওখান থেকে আমাকে মাঝে মাঝে একটু আমার সাথে সে কথা বলছে তো বললাম বাবা এই রকম ভাবে যদি তুমি পড়াশোনা করো তাহলে তো রেজাল্ট তো কী হবে তুমিই বলো কারণ তুমি তোর সাথে খেলা করছো তুমি তো রিভিশন হচ্ছে না তখন আমার মেয়ে আমাকে বলে তুই মাইলোকে জিজ্ঞেস করো আমি পড়ছি কি না আমি মাইলোর সাথে কথা বলতেছি না মাইলোই মাঝে মাঝে আমার সাথে কথা বলতেছি ও আচ্ছা আমার মেয়ের কথা শুনে আমি হেসে ফেললাম তো বললাম ঠিক আছে মাইলই তোমার পড়াশোনা আপাতত দেখাশোনা করুক আমি রান্নাঘরে যাই গিয়ে আমার রান্নাটা শেষ করি তো আজ আমার তেমন কিছু রান্না নাই স্টেপ আমি দুটো সবজি করবো একটা মিক্সড ভাজি করব আর একটা ঢ্যাঁড়স ভাজি করব আর আজ আমি যেভাবে ঢ্যাঁড়স ভাজি করবো এভাবে ঢ্যাঁড়স ভাজি করলে এই ভাজি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না আমরা সাধারণত কী করি ছোটো ছোট টুকরো করে তারপর ঢ্যাঁড়সটা ভাজি করি কিন্তু এভাবে আস্ত ঢ্যাঁড়স ভাজি যে খেতে এত মজা এটা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজা আর এই আস্ত ঢ্যাঁড়স ভাজি করার জন্য আমি প্রথমে যেটা করেছি ঢ্যাঁড়সটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটা ঝুঁয়েিয়ে নিয়েছি তারপরে ঢ্যাঁড়সের বোটার অংশটা আর সামনের অংশটা অল্প করে কেটে ফেলে দিয়ে একটু বেশি পরিমাণ তেলে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভালো করে ভাজা মানে কি ফিফটি পারসেন্ট ভেজে নিতে হবে আর এদিকে অন্য একটা প্যানে আমি ঢ্যাঁড়শের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম করে শুধু ভেজে নিতে হবে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ চামিচ রসুন পেস্ট দিলাম হাফ চামিচ হলুদ গুঁড়ো আর চা চামচ লাল মরিচুর গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পানি দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু ঢেঁড়সটা ফিফটি পারসেন্ট রান্না করা আছে মানে ভেজে নেওয়া হয়েছে ফিফটি পারসেন্ট কাজেই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা স্মেল না থাকে মশলার ভেতরে তারপর কষানো মশলাটার মধ্যে ঢেঁড়সটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে তারপরে কিছুক্ষণ এটা রান্না করতে হবে আর যারা চিনি পছন্দ করেন না বা মিষ্টি পছন্দ করেন না তারা অবশ্যই চিনিটাকে স্কিপ করবেন আর অন্য চুলায় আমি মিক্সড ভাজিটা বসিয়ে দিলাম বাজারে তো সব ধরনের শীতের সবজি চলে এসেছে আর এই টাইমটাতে বেশ কয়েক রকম সবজি দিয়ে ভাজি বা নিরামিষ খেতে কিন্তু আসলেও অনেক মজা লাগে তো যাই হোক ভাজিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আরও কিছুক্ষণ চুলের পর আমি রাখবো ভাজিটা আর এদিকে ঢ্যাঁড়সের কি অবস্থা দেখা যাক হ্যাঁ ঢ্যাঁড়স ভাজিটাও কিন্তু আমার প্রায় হয়েই গেছে আমি নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একদম ভাজা ভাজা করে কিন্তু তেলের উপরে নিয়ে আসবো আর এই তো ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু আমার ফুললি কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওটা নামিয়ে নেব আর এদিকে কিন্তু মিক্সড ভাজিটাও হয়ে গেছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আর বরাবরের মতোই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে কিন্তু আপনারা ফলো করবেন আর আমার প্রতিদিনের কিছু না কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা আপনাদের ভালো লাগছে কি না আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝবো কিভাবে বলেন তো তাই আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই মাইলোসোনাটা আজ দিন রশনির সাথে সাথেই আছে রশনির সাথে আজকে তার অনেক ভাব হয়ে গেছে দেখছি ও খাওয়া দাওয়া করে এসে আমার রুমে বসছে ও এখন ওর কাছে এসে এখন সে খেলছে তো যাই হোক এগুলো আমার সকাল থেকে শুরু হয় মাঝরাত পর্যন্ত এদিন নিয়ে আমার এগুলোই চলতে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার বিড়ালবাবুগুলোর জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা